56টি জাতিগোষ্ঠীর প্রায় 150 কোটি মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে 5000 বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সদর অন্দরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানাও জানা চীন। সঙ্গে আছি আমি সাজিত রাজু। স্বপ্নের পদ্মা সেতুতে যুক্ত হলো রেল সংযোগ, উন্মোচন হলো বাংলাদেশের অর্থনীতির নতুন এক দিগন্ত। সম্প্রতি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাওয়া থেকে ভাঙা অংশের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভালো যাতায়াত ব্যবস্থা নিশ্চিত হওয়ায় ভাগ্যের চাকা ঘুরবে দক্ষিণাঞ্চলের মানুষের। হাবিবুর রহমান রফির প্রতিবেদন। প্রমত্তা পদ্মাই এ যেন এক নতুন পথের সূচনা। স্বপ্নের সেতুতে সড়কের পর সংযুক্ত হলো রেল যোগাযোগ, খুলে গেল দক্ষিণাঞ্চলের মানুষের অপার সম্ভাবনার দ্বার। এত বড় একটি প্রকল্প বাস্তবায়ন হওয়ায় তা সচক্ষে পরখ করতে আসেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ। আমার নিজের বাড়িও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ফরিদপুরে, এবং আমরা জানি যে এই যাতায়াতের অসুবিধার কারণে কত মানুষের কত ধরনের ক্ষতি হয়েছে, কত রোগী পথে অসুস্থ হয়ে মারা গেছে, কত মানুষ পরীক্ষা দিতে পারে না, কত ধরনের কত সমস্যা। সেটা তো একটা বড় ব্যাপার, আর সবচেয়ে বড় একটা অর্থনৈতিক উন্নতি হবে, কারণ এই অঞ্চলের যে উৎপাদিত পণ্য সেগুলো দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়বে। এটা আমাদের জন্য অনেক বড় একটা বিজয়ের সময় আজকে, যে পদ্মা ব্রিজের পাশাপাশি আজকে যে বিশাল আকারে পদ্মা রেল শুরু হয়ে গেল, আজকে যাত্রা শুরু হয়ে গেল, এতে করে দক্ষিণ অঞ্চলের মানুষের সাথে সারা দেশের কানেকশন অনেক বেশি বাড়বে, অনেক বেশি যোগাযোগ আরও স্থিতিশীল পর্যায়ে আসবে। পুরো প্রকল্প ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার রেলপথ নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 40,000 কোটি টাকা, যার একটি বড় অংশ অর্থায়ন করছে চীন সরকার। নির্মাণের দায়িত্বে রয়েছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। এ প্রকল্পের অংশ হতে পেরে ভালো লাগার অনুভূতি ব্যক্ত করেছেন সিআরইসির কর্মকর্তারা। ইয়েস, আই এম হ্যাপি। এই প্রকল্পের অংশ হতে পেরে আমি অনেক খুশি। আমি আশা করছি এই প্রকল্পের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের জীবনে বড় পরিবর্তন আসবে। মাওয়া থেকে ভাঙ্গা অংশের কাজ সফলতার সঙ্গে শেষ করেছি আমরা, আশা করি বাকি কাজও নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে। Definitely it's a big day for us and amader ashole ei 5 bochorer nirolosh porishromer pholer prothom ekta milestone amra ajke peyechi to sobche boro upokar hobe je amader 10 ghontar je journey ta amra ashole dhaka theke joshor porjonto kori eta 2 ghontay neme ashbe ami ashole ei project er shuru thekei এদের সাথে আছি, তো অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের চাইনিজ কোম্পানি বিআর আমরা সবাই ফেস করেছি এই প্রজেক্টকে আসলে সাকসেসফুল করার জন্য। তো চাইনিজের এন্ড থেকে আমরা যারা কাজ করেছি, সো আমরা ওই চাইনিজদেরকে, ইঞ্জিনিয়ারদেরকে আমরা আসলে ধন্যবাদ দিতেই পারি, আর বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ। সম্প্রতি রেল সংযোগ প্রকল্পের মাওয়া থেকে ভাঙা অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতিথি হয়ে এই অনুষ্ঠানে অংশ নেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ প্রকল্পের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন বাংলাদেশের 8 কোটি মানুষ। এই প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ চীন সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছালো। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণে সবসময় আস্থাভাজন বন্ধু হিসেবে চীনকে পাশে পাবে। প্রধানমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে দেশের অর্থনীতির সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। তিনি বলেন, এই প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন হলে দেশের অর্থনীতিতে বড় প্রভাব পড়বে। কারো কাছে হাত পেতে নয়, কারো কাছে মাথা নিচু করে নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশের প্রতিটি মানুষ বিশ্ব দরবারে সম্মানের সাথে মাথা উঁচু করে চলবে, এটাই আমাদের লক্ষ্য।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায় কিছুদিনের মধ্যে কমলাপুর থেকে ভাঙা পর্যন্ত 82 কিলোমিটার রেলপথে যাত্রীবাহী ট্রেন চালানো হবে। আর 2024 সালের মধ্যে ঢাকা থেকে যশোর পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল করবে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে এই ট্রেনেই মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা রেলওয়ে জংশনে যান প্রধানমন্ত্রী। এই প্রকল্প বাংলাদেশে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করবে বলেও মনে করেন বিশ্লেষকরা। দক্ষিণাঞ্চলের মানুষের কাছে এ যেন এক খুশির দিন, প্রত্যাশা পূরণের মহেন্দ্রক্ষণ। বিশ্লেষকরা বলছেন এই প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। তারা বলছেন এর মধ্য দিয়ে একদিকে যেমন গতি আসবে যোগাযোগ ব্যবস্থায়, অন্যদিকে পাল্টে যাবে দক্ষিণাঞ্চলের অর্থনীতির চেহারা। আর পুরো প্রকল্পের কাজ শেষ হলে দেশের জিডিপিতে যুক্ত হবে 1% প্রবৃদ্ধি। মাওয়া রেল স্টেশন থেকে হাবিবুর রহমান ওভি, সিএমজি বাংলা। চীনের প্রস্তাব করা বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ বিআরআই এর সঙ্গে যুক্ত অন্যতম দেশ কাজাখস্তান। সম্প্রতি কাজাখস্তানের বিআরআইতে যুক্ত হওয়ার 1 দশক পূর্ণ হয়। সংশ্লিষ্টরা বলছেন উন্নয়ন ও অগ্রযাত্রার অংশীদার হয়ে কাজাখস্তান সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে।
একটা ছোট্ট বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জানা অজানা চীনে। উজবেকিস্তানের প্রাচীন নগরী খিভা, বুখারা ও সমরকান্দ। এই খিভা নগর মধ্য এশিয়ার অন্যতম নগরী এবং প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার নিদর্শন বহন করে চলেছে। এক অঞ্চল এক পথ উদ্যোগের অংশ হিসেবে এই প্রাচীন নগর সংস্কার করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় চীন। 2022 সালে চীনা প্রেসিডেন্ট সি জিনপিং উজবেকিস্তান সফরকালে এ বিষয়ক প্রস্তাবনা দেন। চীনা বিশেষজ্ঞরা এখানকার প্রাচীন স্থাপত্য সংস্কার করেন এবং সংশ্লিষ্ট এলাকার পরিবেশ উন্নত করতে সহযোগিতা করেন। আজকের এই সিংকারা বা কিভা নগর মধ্য এশিয়ার খোয়া রেজম আঞ্চলের প্রাচীন ভবনগুলো সবচেয়ে সম্পূর্ণ সংগ্রহ এবং প্রাচ্য ও পশ্চিম সভ্যতার মিলনের ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করে। 2022 সালে চীনা প্রেসিডেন্ট সি জিনপিং উজবেকিস্তান সফরকালে প্রেসিডেন্ট শওকত মির্জিয়োয়েভকে একটি বিশেষ উপহার দিয়েছিলেন। উপহারটি হল গিভা নগরীর ক্ষুদ্রাকৃতির মডেল। বিগত 10 বছরে প্রেসিডেন্ট সি জিনপিং 3 বার উজবেকিস্তান সফর করেছেন। তিনি এই মধ্য এশিয়ার মাত্র 2000-এরও বেশি জনসংখ্যার প্রাচীন নগরীর উপর মনোযোগ দেন। 2013 সালের সেপ্টেম্বরে সি জিনপিং কাজাখস্তানে যৌথভাবে রেশমবদ্ধ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের প্রস্তাব করার পরের 2 দিন উজবেকিস্তানে আসেন। তিনি জাদুঘরে প্রাচীনকালের রেশমবদ্ধে বিভিন্ন জাতির সাংস্কৃতিক যোগাযোগের ঐতিহাসিক উৎস অনুসন্ধান করেন। একটি প্রাচীন রেশমবদ্ধ মানচিত্রের সামনে দাঁড়িয়ে ভাষ্যকার আমিতা সি জিনপিংকে হান রাজবংশের চাংছেন ফারগানার গল্প বলেন। সেই ফারগানাই আজকের উজবেকিস্তান। প্রাচীন নগর সমরকান্দ পরিদর্শনের সময় প্রেসিডেন্ট সি জিনপিং অনেক প্রশ্ন করেন। দেখা যায় সমরকান্দের ও মধ্য এশিয়ার ইতিহাস সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে। তিনি নতুন পরিস্থিতিতে যৌথভাবে নতুন রেশম পথ নির্মাণের উপর জোর দেন। মধ্য এশিয়ায় অবস্থিত উজবেকিস্তানে সিল্ক রোডের ধারে সমৃদ্ধ সংস্কৃতি নিদর্শন রয়েছে। খিভা, বুখারা ও সমরকান্দ এই 3টি প্রাচীন নগর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। কালের বিবর্তনে কিছু প্রাচীন ভবনে ফাটল ধরেছে ও চমৎকার সিরামিক ডাইরোস খসে পড়েছে। 2013 সালে সি জিনপিং উজবেকিস্তান সফরকালে তখনকার প্রেসিডেন্ট ইসলাম আব্দুকানি ইয়েভিচ করিমোভের সঙ্গে সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণের পরিকল্পনার চুক্তি স্বাক্ষর করেন। 2014 সালে আমরা প্রাচীন নগর খিভার প্রতিটি কোণ পর্যবেক্ষণ করেছি এবং সাংস্কৃতিক ধ্বংসাবশেষে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করেছি। 2016 সালের জুন মাসে সি জিনপিং পুনরায় উজবেকিস্তান সফর করেন। তখন তিনি সেই দেশে চীনা সাংস্কৃতিক ধ্বংসাবশেষ ও প্রত্নতাত্ত্বিকদের সাথে বৈঠক করেন। প্রেসিডেন্ট সি জিনপিং আমাদের সঙ্গে দেখা করেছেন। প্রত্যেক সদস্য তখন খুবই উত্তেজিত ছিলেন। তিনি আমাদেরকে খিভা প্রাচীন নগর সংরক্ষণ ও সংস্কারের কথা বলেন এবং আমাদেরকে এক অঞ্চল এক পথ উদ্যোগ সংশ্লিষ্ট দেশগুলোয় সাংস্কৃতিক অবশ্যই সুরক্ষা ও গবেষণা চালানোর ব্যাপারে উৎসাহ দেন। চীনা সাংস্কৃতিক অবশেষ পুনরুদ্ধার দল আগের মতো পুরানো পুনরুদ্ধার নীতি অনুসরণ করে সর্বাধিক পরিমাণে প্রাচীন গিভা নগরীর সত্যতা রক্ষা করেছে। 6 বছরের সংস্কারে চীনা সাংস্কৃতিক অবশেষ দল স্থানীয় প্রযুক্তিগত ব্যক্তিদেরকে প্রশিক্ষণ দিয়েছে। তারা একসঙ্গে প্রাচীন নগরীর আগের দৃশ্য পুনরুদ্ধার করেছেন।
ঘিওয়া প্রাচীন নগরে 300 পরিবার রয়েছে। চীনা সাংস্কৃতিক অবশেষ পুনরুদ্ধার দল প্রাচীন স্থাপত্য সংস্কার করার পাশাপাশি কাছাকাছি এলাকার পরিবেশ উন্নত করেছে। বর্তমানে 2টি প্রাচীন ভবনে আলো চলে প্রাচীন নগর ব্রহ্মপন্ত। বিশ্বের বিভিন্ন স্থানে পর্যটকরা রূপকথার মতো মধ্য এশিয়ার প্রাচীন নগরে ভ্রমণ করে আসেন। 2022 সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তৃতীয়বারের মতো উজবেকিস্তান সফরের আগে স্থানীয় গণমাধ্যমে একটি প্রবন্ধ প্রকাশ করেন। প্রবন্ধে তিনি লেখেন, আমরা হলাম সুফতা সংলাপের ভার আদর্শ। কিবা প্রাচীন নগর সংলক্ষণ ও সংস্কার পরিকল্পনা হল এক অঞ্চল এক বৌদ্ধ উদ্যোগের আওতায় সাংস্কৃতিক অবশেষ সুরক্ষা কাজে সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সফরকারে উজবেকিস্তানের প্রেসিডেন্ট সর্বোচ্চ মৈত্রী পদক শি জিনপিংকে ভূষিত করেন। বাংলাদেশ চীন বন্ধুত্বের বার্তা শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ড্রিমল্যান্ড চায়না শিরোনামের এই প্রতিযোগিতায় অংশ নেয় 500 শিশু। পুরো আয়োজনে চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক ও ঐতিহ্যগত নানা উপকরণের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে তুলে ধরে ছোট্ট শিশুরা। অনুষ্ঠানে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর জানান, শিশু কিশোর ও তরুণদের নিয়ে আরও কিছু কাজ করতে চান তারা। বিস্তারিত জানাচ্ছেন রওজায় জাবিদা ঐশী। ছোট্ট শিশুদের রংতুলির আঁচড়ে চীন ও বাংলাদেশের সম্পর্ক। কেউ আঁকছে দুই দেশের পতাকা, কেউ আঁকছে পান্ডা, গ্রেট ওয়াল কিংবা ড্রাগনের ছবি, আবার কেউ বা তুলে ধরছে দুই দেশের লোক ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপকরণ। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এটা বাংলাদেশ ও চীনের মধ্যে একটি প্রতিযোগিতা। আমি এখানে এসে নৌকা আঁকানো শিখেছি, ফুল আঁকানো শিখেছি, নদী আঁকানো শিখেছি, ঘরবাড়ি আঁকানো ইত্যাদি শিখেছি। আমার চীন এবং বাংলাদেশ নিয়ে ছবি আঁকতে খুবই ভালো লাগছে। আগের বছরও আমি এঁকেছিলাম। আমার চায়না হলো সবচেয়ে পছন্দের একটা দেশ। আমার একটা চাইনিজ বইও আছে, সেখান থেকেই জানতে পেরেছি যে চায়না কেমন লাইক কালচারাল আর অনেক সুন্দর, ওটা জেনেছি। আমি খুবই খুশি যে আমি এখানে প্রতিযোগিতার মধ্যে এসেছি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার আয়োজকরা জানান, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা এক অঞ্চল এক পথ উদ্যোগের অংশ হিসেবেই ছোট্ট শিশুদের নিয়ে এমন আয়োজন। চিলড্রেন আর্ট কম্পিটিশনের মূল লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মকে চীন ও বাংলাদেশের বন্ধুত্ব সম্পর্কে ধারণা দেওয়া। প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা যেমন উচ্ছ্বসিত, তেমনই সন্তানদের নতুন কিছু শেখাতে আগ্রহ প্রকাশ করেন অভিভাবকরাও। এটা হচ্ছে চীনের মহাপ্রাচীর, যেটা খুবই ফেমাস। আর হচ্ছে এটা হচ্ছে চীনের যে বাড়িগুলো হয় সেগুলো মূলত এইরকম হয়। তো আমি হচ্ছে চীনের একটা পতাকা এঁকেছি আর বাংলাদেশের যে তাদের সাথে আমাদের সুসম্পর্ক, এটা আমি এখানে দেখাইছি। একজন মা হিসেবে চিন্তা করি যে একটা বাচ্চা যা চাচ্ছে তাকে সেসব জায়গায় নিয়ে যেতে, তাকে পার্টিসিপেট করতে, সব জায়গায় জয়েন করতে, তাতে হয় কি বাচ্চাদের মানসিক বিকাশটা ভালো হয়, এই কারণে এখানে নিয়ে এসেছি। ওদের দেশে যে পান্ডাটা, তারপরে যে ফানুস, তারপরে বৌদ্ধটা, এগুলো অনেক কিছু সে জানতে পারছে আসলে এই প্রতিযোগিতার মাধ্যমে। এটা আসলে কি যে যদি আপনি ম্যাশ আপ না করতে পারেন তাহলে তো আপনি গ্লোবাল নাগরিক হতে পারবেন না। আর আপনার যদি ওয়ার্ল্ডকে আপনার রিপ্রেজেন্ট করতে হয় তাহলে তো আপনার অবশ্যই প্রধান যে জিনিসটা যে আপনার কালচারটাকে ধরে রাখতে হবে, প্লাস হচ্ছে আপনার বাইরের কালচারও চর্চা করতে হবে। ঢাকাস্থ চীনা দূতাবাস, চায়না মিডিয়া গ্রুপ সিএমজির বাংলা বিভাগের ঢাকা ব্যুরো ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সেন্টার। সেন্টারের সাধারণ সম্পাদক জানান, পরবর্তীতে তরুণ আঁকিয়েদের নিয়েও কাজ করার পরিকল্পনা আছে তাদের। উদ্বুদ্ধ করার জন্য, তারা যেন চায়না সম্বন্ধে আগ্রহী হয়, চায়না সম্বন্ধে জানে বোঝে, এই বিষয়টাকে রপ্ত করার জন্য বা বোঝার জন্যই আমরা আয়োজন করে থাকি। 15 থেকে 35 বছর বয়সী যারা আপনার
আঁকি আছে, যারা আঁকেন, বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করেন এবং ছবি আঁকেন, তাদের জন্য কিন্তু আমাদের একটা প্রোগ্রাম আছে, ইউথ আর্টিস্ট আর্ট কম্পিটিশন। আজকের শিশু আগামী দিনের প্রতিনিধিত্ব করে মন্তব্য করে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর ইউয়েলি ওয়েন বলেন, এই শিশুরাই চীন ও বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে দুই দেশের সম্পর্ক উন্নয়নের দুধ হবে। Each children behind them there is a family. প্রতিটি শিক্ষার্থীর পেছনে তাদের অভিভাবক আছেন, তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পৃক্ত হয়েছে। এত মানুষের উপস্থিতি দেখে মনে হচ্ছে এটি আসলেই গুরুত্ব রাখে। এই বছর আমরা অনেকগুলো এক্সচেঞ্জ প্রোগ্রাম করছি। আপনারা জানেন এবছর বাংলাদেশের মেয়ে আলিফা চীনের চিঠির জবাব দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। আসলে আমাদের নেতা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরুত্ব দিচ্ছেন। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার 22তম এই আসরে মোট 4টি গ্রুপে 500-র বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা, ঢাকা। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।